প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো এর আগে আমি আলোচনা করেছি পার্সন, আর এই পার্টে আমি যেটা আলোচনা করতেছি সেটা হলো যে পার্সোনাল যে প্রোনাউন আছে এটার তিনটা ভাগ আছে, তিনটা ভাগ। আর ওই পার্সোনাল প্রোনাউনের সাথে রিলেটেড রিফ্লেক্সিভ প্রোনাউন আছে আর পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, ওই দুইটা আমি এর সাথে আলোচনা করতেছি। চারখানে আমি লিখছি ডিফারেন্ট টাইপস অফ পার্সোনাল প্রোনাউন্স এন্ড এন্ড ডট ডট দিয়ে দিছি। তার মানে এখানে আমার নমিনেটিভ প্রোনাউন যেটা আছে এটা পার্সোনাল প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন এটাও পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এটাও পার্সোনাল প্রোনাউন। আর নমিনেটিভ কেস যেটা, এটা বিশেষ করে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এই প্রোনাউনগুলি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, এগুলো অবজেক্ট হিসাবে, আর এগুলিকে বলে থাকে পসেসিভ প্রোনাউন, এগুলি সাবজেক্ট হয় না। তো কোনটার কি ব্যবহার আছে, কেন গুরুত্বপূর্ণ, আমি এই জিনিসটা এখন উপস্থাপন করব। তোমরা অত্যন্ত সুন্দর করে সেখানে দারুণভাবে দেখো ভিডিওগুলি, দেখবা যে দারুণ বুঝবা। আর এটা আমাদের অনেক জরুরি, শুধু জরুরি বললে ভুল হবে, অনেক জরুরি আমাদের বাস্তব যে প্রয়োগটা এই এই জিনিসগুলির, এটা আমি এখন উপস্থাপন করব। তোমরা সুন্দরভাবে একটু খেয়াল করবা আমি কি বলতে চাচ্ছি। তো আমি এখানে প্রত্যেকটার উদাহরণ সহ আমি বলবো ব্যবহার, এভরিথিং আমি বলবো, ব্যাখ্যা করে বুঝে আমি দিবো, তোমরা একটু খেয়াল করবা। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছ, আমি বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যাতে রেগুলার ভিডিও পেয়ে যাও। আর যদি এইটাই প্রথম ভিডিও দেখে থাকো, এর আগের ভিডিওগুলি দেখবা, কারণ এর আগের প্রত্যেকটা ভিডিওই ছিল আমার খুব গুরুত্বপূর্ণ। কারণটা হলো, এর আগে আমি আলোচনা করেছি পার্সন নিয়ে, আলোচনা করেছি আমি সেন্টেন্স, আলোচনা করেছি কনভার্সন অফ সেন্টেন্স, আলোচনা করেছি আমি সেখানে এই ইংলিশ নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে, ওগুলি খুব গুরুত্বপূর্ণ। তার মানে গ্রামারের কোনো একটা পার্ট যে তুমি বাকি রেখে যাও, ফাঁকি দিয়ে যাও, তা তুমি টোটাল ইংলিশেই বরং একটু পিছিয়ে গেলা, যার কারণে কোনো সে ইংলিশে কোনো সে বাদ দেওয়া যায় না, সবই পড়তে হয়। আচ্ছা, আমরা শুরু করি, একটু দেখো। এখানে আমি যে আলোচনাটা করব, এখানে তিনটা পার্ট আছে পার্সোনাল প্রোনাউনের। আমরা জানি যে প্রোনাউন আমাদের আট ভাগে বিভক্ত, এর মধ্যে একটা ভাগ হলো পার্সোনাল প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউনকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, ওই ভাগটাই আমি এখানে দেখাবো। এর একটা ভাগের নাম নমিনেটিভ প্রোনাউন, যেটা সাবজেক্ট হিসেবে বসে, আরেকটা আছে অবজেক্টিভ প্রোনাউন, আর আরেকটা আছে পসেসিভ প্রোনাউন। তো এইখানে আমরা কি খেয়াল করতে পারি, যে যেমন নমিনেটিভে আছে আই, ওই, ইউ, ইউ, দাও, হি, সি, ইট, দে। আই মানে আমি, ওই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তার মানে একই বানান দুইটা ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। আর দাও মানে তুইও হতে পারে, তোরা হতে পারে। দাও একজনকেও বোঝায়, একের বেশিকেও বোঝাতে পারে, সেটা তুচ্ছার্থে। আর হি সে অথবা তিনি ব্যবহার করতে পারি, আর হি সে অথবা তিনি, ইট এটা মেয়ের ক্ষেত্রে, এটা ছেলের ক্ষেত্রে, আর ইট ইহা আমি এর আগে পার্সন আমি আলোচনা করেছি, এটা সাধারণত মানুষকে বোঝানো হয় না। আর মানুষকে যে বোঝানো হয়ে থাকে সেটা শিশু বাচ্চার ক্ষেত্রে আর কি, বেবি, যাদেরকে আমরা পুরুষ কি মেয়ে এটা আমরা উল্লেখ করি না। দে তারা, এইখানে সাবজেক্ট আমি বললাম যে আমি ভাত খাই, আই ইট রাইস, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, এরকমটা আমরা ব্যবহার করি সাবজেক্ট হিসাবে। কিন্তু এটার আরেকটা সুন্দর একটা ব্যবহার আছে সাবজেক্ট হিসাবে, যেখানে আই অর্থ আমরা বলি, আই অর্থ কি আমি, ওই অর্থ কি আমরা, ই অর্থ কি তুমি বা তোমরা, কিন্তু আই অর্থ কিন্তু আমারও হয়, আমার অর্থ কিন্তু আমরা আইকে ব্যবহার করে থাকি। একবার চিন্তা করে দেখো, অ্যাকচুয়ালি আমরা তো জানি আমার মানে, এটার ইংলিশটা হলো মাই, আমার, আমরা মাই এর অর্থ হলো আমার। কিন্তু তুমি হয়তো এখন টেনশন পড়েছো, স্যার এবার কি বলতেছে, যে সেখানে আই অর্থ আমারও হয়, ইয়েস, যখন আছে অর্থ বোঝায়, আমার কিছু আছে, তোমার কিছু আছে, তার কিছু আছে, তখন কিন্তু আমরা মাই ব্যবহার করতে পারি না, কারণ মাই কখনো সাবজেক্ট হয় না। তা আমি এরকম লিখতে পারি না, আমার একটি কলম আছে মাই হ্যাভ আ পেন, মাই হ্যাভ আ পেন হয় না। কারণটা কি, যেহেতু মাই সাবজেক্ট হিসেবে আসতে পারে না, তখন মায়ের সাবজেক্ট আই ব্যবহৃত হয়ে যায়, তাহলে মায়ের পরিবর্তে কি হয়, আই হয়, তখন আইয়ের অর্থ আমার হয়। তাহলে যখনই কিছু আছে বোঝায়, আছে বোঝাইলে
আই অর্থ আমার, আছে বুঝাইলে ওই অর্থ আমাদের, আছে বুঝাইলে তুমি অর্থ ই অর্থ তোমার, আছে বুঝাইলে ই অর্থ তোমাদের, আছে বুঝাইলে এখানে দাও অর্থ তোদের বা তোর, আর আছে বুঝাইলে হি অর্থ তার, আছে বুঝাইলে সে অর্থ তাহার, আর আছে বুঝাইলে এটা অর্থ ইহার, আছে বুঝাইলে দে অর্থ তাদের, আর বাকি সব ক্ষেত্রে এই অর্থটাই হবে। শুধু কিছু আছে, কিছু আছে এরকমটা যদি হয় তখনই সেখানে এগুলির আই আমার, ওই আমাদের, ইউ তোমার, ইউ তোমাদের, দাও তোর বা তোদের, হি তার, সে তার, এর ইহার, দে তাদের হয়, কিছু আছে বুঝাইলে, আর বাকি সব ক্ষেত্রে এই অর্থটাই হয়। তাহলে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার, আমার আছে, তাহলে আই হ্যাভ, আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। এবার আমি ভাত খাই, আই ড্রিঙ্ক, আমি, তাহলে আই অর্থ আমিও হলো, আই অর্থ আমার হলো, শুধু ওই একটা জায়গাতে তোমরা এটা খেয়াল করবা। তাহলে এটা সাবজেক্ট হিসাবে এই এই যে অংশটা নমিনেটিভ যেটা আমি দিয়েছি পাশে ছোট্ট করে লিখে দিয়েছি সাবজেক্ট, নমিনেটিভ প্রনাউনটা এটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। পরে আসো অবজেক্টিভ প্রনাউনটা, এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় কোন একটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবে। বললাম হি হেল্পস মি, হি গিভস মি আ পেন এভরিডে, মাই মাদার টিচেস মি, মা আমাকে পড়ান। তো এখানে মিটা অবজেক্ট, তাহলে মি অর্থ আমাকে, আস এটা অবজেক্ট, ইউ সাবজেক্ট এর অর্থ অবজেক্ট, এটার এটার অবজেক্ট ইউ, ইউ সাবজেক্ট এর অবজেক্ট ইউ, দাও এটা তোমার সাবজেক্ট এর অবজেক্ট হলো দি, টি এইচ ডাবল ই, হি সাবজেক্ট এর অবজেক্ট হলো হিম, সি সাবজেক্ট এর অবজেক্ট হলো হার, ইট সাবজেক্ট এর অবজেক্ট হলো ইট, অর্থাৎ সাবজেক্ট যা এই অবজেক্ট তাই, দে সাবজেক্ট এর অবজেক্ট হলো দেম। তাহলে দেখো ইউ সাবজেক্ট ইউ অবজেক্ট, ইউ সাবজেক্ট ইউ অবজেক্ট, আবার ইট সাবজেক্ট ইট অবজেক্ট, এটা খেয়াল করবা। আর নাউনগুলি বিশেষ করে ধরো ঢাকা বললাম, ঢাকা সাবজেক্ট, ঢাকায় আবার অবজেক্ট হবে, নাউনগুলি যেটা সাবজেক্ট ওইটাই অবজেক্ট হয়ে থাকে। আর এখানে আমরা আমাকে অর্থে, আমাকে অর্থে মি, আমাদেরকে অর্থে আস, তোমাকে অর্থে ইউ, তোমাদেরকে ইউ, তোকে বা তোদেরকে দি, আর তাকে হেম, তাকে মেয়েদের ক্ষেত্রে হার, আর ইহাকে ইট, আর এখানে তাদেরকে দেম, এই অর্থে ব্যবহার হয়। তো এখানে মাইন, মাইন এটা প্রনাউন আমার, তো আমরা এতদিন জানছি মাই অর্থ আমার, তাহলে মাইন অর্থ কি আমার হয়নি? অবশ্যই হয়। তাহলে মাই আর এই মাইনের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে, পার্থক্যটা আমি এখন আলোচনা করব। এখানে দেখো মাই অর্থ আমার, আবার এই মাইন, মাইন অর্থ আমার, মাই অর্থ আমার, আওয়ার্স অর্থ আমাদের, আওয়ার অর্থ আমাদের, এটা আওয়ার, এটা আওয়ার্স, আবার ইউর্স অর্থ তোমার, ইউর অর্থ তোমার, ইউর্স তোমাদের, ইউর তোমাদের, দাইন তোর, দাইন তোরও হতে পারে, তোদের হতে, দাইন এই দাইন, দাইন তোরও হতে পারে, তোদের হতে পারে, আরে দাই তোর, তোর বা এখানে চলে আমি তোদের লিখতে পারি প্লুরালের ক্ষেত্রে আর কি, এটা লিখে দিলাম তোদের। তাহলে দাই তোর হয় তোদের হয়, এটা হলো দাই। পরে দেখো হিজ তাহার, এটা হিজ তার একই, হার্স তার আর হার তার, ইটস ইহার আর এই ইটস ইহার একই বানান, দেয়ার্স তাদের, দেয়ার তাদের। শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো এই মাইন আর এই মাইয়ের মধ্যে ব্যবহারের পার্থক্য আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্রনাউন, এটার ব্যাপারটা হলো এর সাথে নাউন নীতি হবে, নাহলে অর্থ হবে না, এগুলির প্রত্যেকটার সাথে নাউন নীতি হবে, এরপরে নাউন, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সাথে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, অনেক সময় আলাদাভাবে বসে, কিন্তু সেখানে আমি বলবো দ্য ম্যান ইজ অনেস্ট, এটা ফুলি আলাদা বসছে, কিন্তু এটা ওই সাবজেক্টেরই তোমার কমপ্লিমেন্ট, কিন্তু এইটা নাউনকে সাথে নিয়ে বসে, অর্থাৎ এইটা আগে বসবে এরপরেই নাউন বসবে। তখন বললাম দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, মাই পেন, মাই আগে পেন পরে। এবার বললাম ইট ইজ আওয়ার স্কুল, আওয়ার আগে স্কুল পরে। এবার ইট ইজ ইউর স্কুল, ইউর আগে স্কুল পরে। ইট ইজ ইউর ব্যাগ, এখানে ইউর আগে ব্যাগ পরে। এটা বললাম দিস ইজ, এখানে বললাম দাই পেন, এটা তোর কলম। দিস ইজ হিস কলম, হিস পেন, দিস ইজ হিস পেন, এটা তার কলম। আর এখানে হার পেন, ইটস, সেখানে বলতে পারে ইটস লেগ বলতে পারে, ইটস ব্রাঞ্চেস বলতে পারে, এবার বলতে পারে দেয়ার হাউস বলতে পারে। কিন্তু এই দুইটার অর্থ এবার আমি একটু দুইটা সেন্টেন্স দিয়ে বলি। এই কলমটি আমার,
এটি আমার কলম। দেখো দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখো, এই কলমটি আমার, আমার শব্দ লাস্টে চলে গেছে, এটি আমার কলম, দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করে দেখো। বললাম এটি আমার কলম, ধরো আমি এখানে নিচে দুটো উদাহরণ দেই, বললাম এই এই কলমটি আমার আর এটি আমার কলম, এটি আমার কলম। দেখো এখানে আমার শব্দটা আলাদা আর এখানে আমার শব্দটা নাউনের আগে, যখনই নাউনের আগে তখন ওই মাই ব্যবহৃত হবে, আর যেহেতু এটা আলাদা তখন এই মাইন ব্যবহৃত হবে। এইখানে আলাদা, এটা প্রণাউন, এটা প্রণাউন, এটা কি, এটা অ্যাডজেক্টিভ, তাহলে আমি লিখবো এটা হবে কি দিস পেন, এই কলম, এই কলম, তার মানে দিস পেন। তাহলে এখানে হলো কি দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এটা হবে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, এটার সাথে নাউন বসবি। এই যে দেখো মাই পেন, মাই আগে পেন পরে, আর এখানে মাইন এটা আলাদা, এটা সম্পূর্ণই আলাদা বসে সেন্টেন্সের শেষে বসে, বিশেষ করে যখন এরকম ভাবে আমার তোমার, এই বাড়িটা তোমার, এই বাড়িটা তাদের, এই বাড়িটা তার, এই বাড়িটা তোর, এখানে এই বইটা তোর, এই বইটা তাদের, এই বইটা তাহার, এই বইটাতে, এরকম ভাবে যদি আমরা বলি তখন দেখা যায় এটা বসে। আর এটা তাহার কলম, তাহার কলম, তাদের কলম, এই যে দেখো কলম পরে বসছে, আগে এটা বসছে। তো এখানে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, যেন আমরা বললাম তাদের বিদ্যালয়টি সুন্দর আমাদেরটিও সুন্দর, তাদের বিদ্যালয়টি সুন্দর আমাদেরটিও সুন্দর, আওয়ার্স ইজ অলসো নাইস, তাদেরটি সুন্দর, তাদের বিদ্যালয়টি সুন্দর, এবার তাদের বাড়িটা সুন্দর, দেয়ার হাউস ইজ নাইস, এবার বললো আমাদেরটাও, আওয়ার্স ইজ অলসো, আওয়ার্স ইজ অলসো, তাহলে এইখানে আওয়ার্স আগে বসে বললো। তো তোমরা জিনিসটা একটু খেয়াল করবা, তাহলে এটা প্রনাউন আর এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি দিস ইজ মাই পেন, মাই পেন, মাই আগে পেন পরে, এটা কি এই কলমটি আমার, দিস পেন ইজ মাইন, বললাম এই এইটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার পরে বাড়ি, আমার এরপরে বাড়ি, তার মানে বুঝতে হবে এইটা আগে বাড়িটা পরে, তাহলে দিস ইজ মাই হাউস, এই বাড়িটি আমার, দিস হাউস ইজ মাইন্স, দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ মাইন। তোমরা এই দিকটা একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে অংশটা আছে এটা হলো প্রনাউন, আর এই যে অংশটা আছে এটা হলো অ্যাডজেক্টিভ। এবার এটা রিফ্লেক্সিভ প্রনাউন, এখানে মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, আর ইউর সেলফস, দাই সেলফ, দাই সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফস। এখানে এই সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলি একটু খেয়াল করে দেখো, আমি একা, একা হওয়ার কারণে সেলফ, একের বেশি হলে সেলফস, এই যে সেলফস, সেলফস, একের বেশি, একা হলে সেলফ, একা হলে সেলফ, একের বেশি সেলফস, আর একা সেলফ, একের বেশি সেলফস। এখানে দেখো দাই সেলফ একা হতে পারে, দাই সেলফ বেশি হতে পারে, হিম সেলফ একা, হার সেলফ একা, ইট সেলফ একা, দেম সেলফ বেশি, আর এখানে কি দেখো এই পর্যন্ত আমাদের এটা শেষ। তো তোমরা একটা যে কাজটা করবা, যে সেখানে এই জিনিসটা অত্যন্ত সুন্দর করে দেখবা, আমি এটার একটা উদাহরণও দিচ্ছি যে আশা করি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্লিয়ারটা কীভাবে করবো, যেন আমি নিজে, আমি নিজেকে সাহায্য করি, আমি নিজেকে ভালোবাসি, আই লাভ মাই সেলফ। এবার সে নিজেকে হত্যা করেছে, সে নিজেকে, নিজেকে করেছে, তাহলে হি কিল হিমসেলফ, এটা অবজেক্ট হিসাবে বসে, এটার ব্যবহারটা হলো অবজেক্ট হিসাবে। আবার কখনো কখনো জোর দিয়ে বোঝানোর জন্য সাবজেক্টের পরেই বসে, যেন আমি এই কাজটা করেছি, আমি নিজেই এই কাজটা করেছি, আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, আই মাই সেলফ নিজে ডিড দ্য ওয়ার্ক, খেয়াল করো আই মাই সেলফ ডিড দ্য, আমি নিজেই কাজটা করেছি, জোর দিয়ে বোঝানোর জন্য এই মাই সেলফটা কখনো কখনো সাবজেক্টের পরেই বসে, আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক। আর যদি আমি সেখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করি, আমি নিজেকে সাহায্য করি, আই হেল্প মাই সেলফ, আমি নিজেকে বাতাস করি, আই ফ্যান মাই সেলফ, সে সে আত্মহত্যা করেছে, সে আত্মহত্যা করেছে মানে সে নিজেকে হত্যা করেছে, তাহলে হি কিল্ড হিমসেলফ, তাহলে এই হিমসেলফ যেটা আছে যে হি কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করেছে, তাহলে হিমসেলফ এখানে অবজেক্ট, তাহলে এইটা অবজেক্ট হিসাবে হতে পারে, আবার কখনো কখনো গুরুত্ব দিয়ে, জোর দিয়ে বোঝানোর জন্য সাবজেক্টের পরে বসতে পারে। তো তোমরা এটা দিয়ে সেন্টেন্স গঠন করবা। তো আমার যেটা চাওয়া, তোমরা একটা কাজ করবা, এই প্রত্যেকটা সেখানে যে ইয়ার চারটা তুলে প্রত্যেকটার অর্থ সহকারে তুমি একবার লেখো, পুরোপুরি মুখস্থ করো, মুখস্থ করার পরে তারপর তুমি এই প্রত্যেকটা দিয়ে
এখানে আছে নয়টা, এই নয়টা দিয়ে তুমি নিজের সেন্টেন্স গঠন করো। এখানে নয়টা দিয়ে সেন্টেন্স গঠন করিস, প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স গঠন করো। আবার এগুলো দিয়ে ডাবল সেন্টেন্স গঠন করা যায়। বুঝতে বললাম যে আমি ভাত খাই, আই ইট রাইস, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তাহলে এখানে আমার অর্থ যে হয়, তার মানে আই অর্থ আমিও হয়, আই অর্থ আমারও হয়। বিশেষ কিছু সেন্টেন্সের ক্ষেত্রে, বিশেষ করে আছে বুঝাইলে, ওই অর্থ আমরা, ওই আমরা, আবার ওই অর্থ আমাদেরও হয়। তাহলে আমরা কাজটি করি, উই ডু দ্য ওয়ার্ক। এবার বললাম আমাদের একটি বাড়ি আছে, উই হ্যাভ আ হাউস। এবার তুমি বললাম তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। এবার বললাম তোমার একটি সুন্দর গাড়ি আছে, ইউ হ্যাভ আ নাইস কার। এবার বললাম তোমরা কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। এবার বললাম তোমাদের একটি সুন্দর বাগান আছে, ইউ হ্যাভ আ নাইস গার্ডেন। তাহলে এখানে তুই কাজটি করস, তুই কাজটি করস, বা তুই কাজটি কর, ইউ ডু দ্য ওয়ার্ক। এবার বললাম তোর একটি সুন্দর বই আছে, ইউ হ্যাভ আ নাইস বুক। এবার সে বললাম সে একজন ভালো ছাত্র, হি ইজ এ গুড স্টুডেন্ট। এবার তার একটা নতুন ব্যাগ আছে, হি হ্যাজ আ নিউ ব্যাগ। এবার সে একজন শিক্ষার্থী, সি ইজ এ স্টুডেন্ট। এবার বললাম তার একটি সুন্দর কলম আছে, সি হ্যাজ আ নাইস পেন। এবার বললাম এটি একটি গাছ, ইট ইজ আ ট্রি। এবার বললাম এটার অনেক ডালাপালা আছে, ইট হ্যাজ মেনি ব্রাঞ্চেস। এবার বললাম তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স। এবার বললাম তাদের সুন্দর একটি মাঠ আছে, দে হ্যাভ আ নাইস ফিল্ড। তো এখানে তোমার এখানে পসেসিভের অর্থে ব্যবহৃত হয়ে থাকে একমাত্র যদি আছে অর্থে বোঝায়, ঠিক আছে? আর বাকি ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন এটা, পসেসিভ অ্যাডজেক্টিভ এইটা। সবসময় মনে রাখবা অ্যাডজেক্টিভ এরপরে নাউন বসে যখন পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে থাকে, এটাকে আবার প্রনোমিনাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। আর এটা হলো কি পসেসিভ প্রোনাউন, এটা পসেসিভ প্রোনাউন, এটা সাধারণত ডিটাচড বসে, এটাকে আলাদা বসে। যে দেখো আমার শেষে, তাহলে মাইনও বসলো শেষে। আবার কখনো জোর দিয়ে বোঝা যায় যে আমার টিও, যে বললাম তার বাড়িটি সুন্দর, হিজ হাউস ইজ নাইস। এবার বললাম আমাদের টিও, আওয়ার্স ইজ অলসো, আওয়ার্স আওয়ার্স জোর দিয়ে বললাম। এবার বললাম তার কলমটি নতুন, এবার বললাম আমার টিও, হ্যাঁ তখন কি বলবো, মাইন ইজ অলসো, ঠিক আছে? তখন তোমরা এইভাবে এটার ব্যাপারটা দেখে নিবা। আর আমি বারবার বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব সুন্দরভাবে দেখবা, এটা মুখস্থ করবে, আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স গঠন করবে। এগুলি দিয়ে ডাবল করে হয়ে যায়, আমি আমার, আবার আমরা আমাদের, এইভাবে দিয়ে তোমরা এগুলি দিয়ে 18টা সেন্টেন্স, আর প্রত্যেকটা দেখে নে একটা একটা করে মোট মনে করো সেন্টেন্স কয়টা আসবে, 1 2 3 4 5 6, এখানে 6 54টা সেন্টেন্স। 54টা সেন্টেন্স একটা কাজ করো, এই লেকচারটা পাওয়ার পরপরই তোমরা 54টা সেন্টেন্স লেখো, আগে বাংলা লেখো, লেখেটা ইংলিশ করো, দেখ অবশ্যই ভালো লাগবে, অনেক সহজ লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর সবার মাঝে ছড়াইয়া দাও, সবাই যেন আমার এই লেকচারগুলি পায়, ঘরে বসে যেন পড়তে পারে সুন্দরভাবে গ্রামারটা। থ্যাংক ইউ, বাই।